হঠাৎ করেই লগ আউট ফেসবুক, দুনিয়া জুড়ে হইচই, সমস্যা ইনস্টাগ্রামেও। মঙ্গলবার রাতে এই সমস্যা নিয়ে বিপাকে গ্রাহকেরা। মোবাইলে ফেসবুক অ্যাপ খুললেই দেখা যাচ্ছে লগ আউট হয়ে গিয়েছে আপনা থেকেই, বারবার পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশ তো বটেই, বিশ্বের একাধিক জায়গায় ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যার মধ্যে পড়েছিলেন। গ্রাহকেরা এক্স হ্যান্ডেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যা জানান, পরে সমস্যার কথা স্বীকার করে নেয় মেটা। প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় ধরে চলে সমস্যা, পরে তা সমাধান হয়। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রামেও চলেছিল একই সমস্যা। সমস্যা শুরু হয় ভারতীয় সময় প্রায় 9টার আশেপাশে। কিছুক্ষণ পরে মেটার তরফে সাড়া মেলে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স মাধ্যমে লেখেন, আমরা জানি মানুষজন আমাদের পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন, আমরা কাজ করছি। পরে বিষয়টি ঠিক হয়ে যাওয়ার পর ক্ষমাও চেয়ে নেন অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, যান্ত্রিক সমস্যার কারণে মানুষের অসুবিধা হয়েছে, আমরা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করেছি, যারা সমস্যায় পড়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে এই সমস্যার কারণে চিন্তায় পড়ে যায় বহু গ্রাহক। যারা সমস্যায় পড়েছেন তাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করি, তবে এই সমস্যার কারণে চিন্তায় পড়ে যায় বহু গ্রাহক। কেউ ভেবেছিলেন নেটওয়ার্কের সমস্যা, কেউ ভেবেছিলেন বুঝি হ্যাক হয়েছে তাদের নেটওয়ার্ক, তবে কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে গিয়েছিল পরিষেবা। শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।